দর্শক জিপিআই চিশপাত বিএসএমএম ইউ এ করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিয়া জুথি সুপ্রিয় দর্শক করোনা মহামারীতে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য সেবা পৌঁছে দেবার পাশাপাশি করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের প্রতিদিনের আয়োজন করোনা হেল্পলাইন আজ রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএম ইউ থেকে আমাদের সঙ্গে রিপ্রোডাকটিভ অ্যান্ড্রোকাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ দিবা দর্শক জানিয়ে আপনাদের মতামত অভিযোগ প্রশ্ন শোনার জন্য টেলিফোন ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে বিএসএমএ মিউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত ফোন করুন শূন্য নয় ছয় এক এক ছয় সাত 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 নম্বরে দর্শক অনুষ্ঠানটির সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজনে যাচ্ছি মূল আলোচনায় আমি প্রথমেই ডাক্তার ফারজানা দিবা ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ম্যাম প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এই সময়ে অনেক গর্ভবতী নারী করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকের পরিবার ধারণা করছেন যে এতে সন্তান বিকলঙ্গ সহ বিভিন্ন সমস্যা নিয়ে জন্ম নিতে পারে এর সত্যতা আসলে কতটুকু আপনি যদি আমাদেরকে বিষয়টি বিশ্লেষণ করতেন ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আসলে এটা অনেক সময় কিন্তু ভয়ের ব্যাপার যে গর্ভকালীন সময়ে এই করোনা আক্রান্ত হলে মার মৃত্যু সহ অনেক কিছু হতে পারে কিন্তু গর্ভ গর্ভস্থ শিশুর কি অসুবিধা হবে এ বিষয়ে কিন্তু আমরা আগে কিছুই জানতাম না কিন্তু করোনাকালীন সময় কিন্তু প্রায় এক বছর পার হতে চলছে গত বছর ডিসেম্বরে প্রথম করোনা আবিষ্কৃত হয় এবং তারপর থেকে এখন অক্টোবর পর্যন্ত প্রায় এগারো মাস পার হয়ে গেছে তো করোনা আক্রান্ত মায়ের গর্ভস্থ শিশু এ পর্যন্ত আসলে তেমন কোনো গর্ভকালীন জটিলতা বা কোনো ধরনের বিকলাঙ্গতার সম্ভাবনা দেখা যায়নি বা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তবে করোনা আক্রান্ত হলে একজন গর্ভবতী মা যদি করোনাতে আক্রান্ত হয় ক্ষেত্রে মার কিছু স্বাস্থ্য ঝুঁকি অবশ্যই থাকে এবং গর্ভস্থ শিশুর কিছু ঝুঁকি থাকে কিন্তু সেইগুলোর মধ্যে বিকলাঙ্গতার সম্ভাবনা কিন্তু কম থাকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে যেটা থাকে যে মার অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে গর্ভস্থ শিশুরও অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে পারে এবং যার কারণে গর্ভস্থ শিশু আয়ুজিয়ার অর্থাৎ গর্ভ গর্ভস্থ অবস্থায় বৃদ্ধি কম হতে পারে এবং গর্ভ গর্ভস্থ শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে অন্যদিকে যে জিনিসটা হতে পারে যে গর্ভবতী মা করোনায় আক্রান্ত হলে সেটাকে আমরা হাই হাইরিক্ক প্রেগনেন্সি হিসাবে চিন্তা করি সেক্ষেত্রে মার যদি অক্সিজেন স্যাচুরেশন ঠিকভাবে মেনটেন না হয় অথবা মার যদি অন্য কোনো কমপ্লিকেশন দেখা দেয় যুক্ত সময়ে চিকিৎসা না দেওয়া হয় তাহলে মাটি মৃত্যুর হারও অনেক ক্ষেত্রে বাড়তে পারে কিন্তু গর্ভস্থ শিশুর বিকলঙ্গ হওয়ার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই জি ধন্যবাদ করোনার এই সময়ে মাতৃ হার অনেকেই বলছে যে বেড়ে গেছে এর প্রধান কারণগুলো আসলে কি কি এবং মাতৃ হার কমাতে আমাদের করণীয় কি থাকতে পারে করোনাকালীন সময়ে মাতৃ হার কিছুটা বেড়েছে এই কথাটা যেমন সত্য সেই সাথে সত্য কিন্তু যে মাতৃ কমাতে হলে কতগুলো বিষয়ের উপরে জোর দিতে জোর দেওয়া উচিত তার ভিতরে প্রধান কম্পোনেন্ট মাতৃমৃত্যু কমানোর হচ্ছে গর্ভকালীন সেবা অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার আমাদের ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু বলেছে যে গর্ভকালীন সময়ে অন্তত চারবার স্বাস্থ্য সেবা নিতে হবে এই চারবার স্বাস্থ্য স্বাস্থ্যসেবার আওতায় কিন্তু করোনাকালীন সময়ে অনেক মাই আসছেন না যার কারণে যে জিনিসটা হচ্ছে যে হাই রিস্ক প্রেগন্যান্সি অথবা যেগুলো ঝুঁকিপূর্ণ গর্ভ সেগুলো রোগী কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না এতে করে রোগী যখন আমাদের কাছে আসছে তখন খুব খারাপ অবস্থায় আসছে এখলামশিয়া প্রি সে নিয়ে অনেক অনেক রোগী আসছে যেটা কন্ট্রোল করা কঠিন হচ্ছে অনেক রোগী কিন্তু আরেকটা একটা কম্পোনেন্টের মধ্যে যেটা হচ্ছে যে আমি এই বিষয়টি নিয়ে যদি কথা বলতে চাই আপনি বলছিলেন যে করোনার অনেকেই আসলে গর্ভবতী নারীরা হাসপাতালে যেতে ভয় পান এবং আমি আসলে জানতে চাইবো যে করোনার এই সময়টাতে নিরাপদে প্রস্তুতি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে কি ধরনের স্বাস্থ্যবিধি মানা উচিত বলে মনে করেন এবং আমাদের যারা এখন এই সময়টায় করোনাকালীন সময়ে গর্ভবতী নারীরা আছেন তাদের সম্পর্কে আপনি আসলে কি বলবেন এবং তাদেরকে কি পরামর্শ দেবেন যারা গর্ভবতী নারী তাদেরকে আমরা বলবো যে অবশ্যই আপনাদের স্বাস্থ্য সেবা নিতে হবে অন্তত চারবার আগে যেমন আমরা গর্ভবতী নারীদের প্রত্যেক মাসে একবার করে ভিজিট করতে বলতাম কিন্তু আমরা এখন বলি যে অন্তত চারবার অর্থাৎ যখন প্রেগন্যান্সিটা কনফার্ম হয় তখন একবার টোয়েন্টি ফোর উইক্স মানে চব্বিশ সপ্তাহে বা ছয় মাসের আশেপাশের সময় একবার এবং বত্রিশ সপ্তাহের সময় একবার এবং ছত্রিশ সপ্তাহের সময় বা ডেলিভারির আগে আগে একবার অবশ্যই গর্ভকালীন সেবা নিতে হবে এবং যখন আপনি হাসপাতালে আসবেন উপযুক্ত প্রোটেকশন নিয়ে আসবেন অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে আসবেন মাস্ক পরবেন পারলে হাতে গ্লাভস পরবেন এবং ফেসশিল্ড একটা পাওয়া যায় শিল্ড পরলে আরও ভালো এবং যখন হাসপাতালে আসবেন তখন শারীরিক দূরত্ব মেনটেন করবেন অন্তত একজন থেকে আরেকজনের যাতে ছয় ফিট দূরত্ব মেনটেন হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন আর হাসপাতালে যতক্ষণ থাকবেন অবশ্যই মাস্ক খুলবেন না যেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে গর্ভবতী মারা আসেন কিন্তু এসেই কিন্তু মাস্কটা খুলে রাখেন একটু আনিজি ফিলিংস হয় একটু শ্বাস নিতে অসুবিধা হয় প্রথম প্রথম কিন্তু মাস্কটা খুললে যে ঝামেলাটা হয় যে গর্ভবতী নারীর কিন্তু করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা এই আসলে মাথায় রেখেই আসলে আমাদের হাসপাতালে গেলে সম্ভবত আমরা বিপদ মুক্ত থাকতে পারবো এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন টেলিফোনে দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন এবং আমাদের সাথেই থাকুন হ্যাঁ দর্শক নাম বলে প্রশ্ন করুন আপনি আবার বলুন দুঃখিত আমি শুনতে পাইনি আমি পঁয়ত্রিশ সপ্তাহের প্রেগনেন্ট জি ইদানিং সকালবেলা ঘুম থেকে উঠলে ভিয়েরিয়া জায়গা অনেক ব্যথা করে রাতে ঘুমের মধ্যে পাস ওপাশ করলে অনেক ব্যথা পাই কিন্তু একটু হাঁটাহাঁটি করলে কিছু খাওয়ার পরে হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যায় এটা কি কোনো সমস্যা দর্শক আপনি আমাদের আমাদের সাথেই থাকুন ম্যাম নাসরিন আমাদের দর্শককে কি বলবেন পঁয়ত্রিশ সপ্তাহে সে প্রেগনেন্ট পঁয়ত্রিশ সপ্তাহ যেহেতু প্রেগন্যান্সি এটা প্রেগনেন্সির প্রায় শেষের দিকে কারণ একটা প্রেগনেন্সি কমপ্লিট হয় আসলে চল্লিশ সপ্তাহে তো আমরা বলবো আর এক মাস বাকি আছে তো যেটা হয় যে গর্ভকালীন সময়ের শেষের দিকে রিল্যাক্সের নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয় শরীরে সেই হরমোনের ফলে শরীরের জয়েন্টগুলো একটু ঢিলা হতে থাকে তখন এই ব্যথাগুলো অনুভূত হয় তো এটা স্বাভাবিক আপনি যখন খুব বেশি ব্যথা যদি হয় একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারবেন তবে এটা মেনে নিতে হবে যে গর্ভকালীন সময় শেষের দিকে একটু কোমরে উরুর চারপাশে অথবা ভিএিতে একটু ব্যথা হতে পারে এটা খুবই স্বাভাবিক এবং এটা নরমাল ডেলিভারিতে সাহায্য করে। জি ফারজানাদীপা मैम অসংখ্য ধন্যবাদ নিশ্চয় নাসরিন আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছেন। দর্শক কে বলছেন নাম বলে প্রশ্নটি করুন এবং আমাদের সাথেই থাকুন। জি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর বলছি গাজীপুর থেকে। জি যে আমার ওয়াইফের বয়স হলো চব্বিশ তার প্রতি মাসে ডিম সাইজ খুব ভালো আসে কিন্তু ইনজেকশন নেওয়ার পরও অবুলেশন হয় না ডিম্বাণুগুলো ও অবারিতে থাকে প্রজেস্টোরনের অনেক প্রজেস্টোরন অনেক কম এখন আমাদের কি করণীয় দর্শক আমাদের সঙ্গে থাকুন ডাক্তার ফারজানা দিবা ম্যাম আপনি কি বলবেন আমাদের দর্শককে তার স্ত্রী বয়স ছত্রিশ বছর প্রতি মাসের ম্যাম আপনি শুনতে পেয়েছেন জি আমি শুনতে পেয়েছি প্রশ্নটা ওনার ওয়াইফ আসলে রোগে ভুগছেন এবং বন্ধাত্ম সমস্যার জন্য খুব সম্ভবত ওনারা প্রত্যেক মাসে ইনজেকশন নেন ডিমগুলো গুলো বড় করার জন্য প্রত্যেক মাসে ডিম আসে কিন্তু ডিম ফুটছে না বলে আমার ধারণা এটাই উনি বোঝাতে চেয়েছেন তো যে জিনিসটা জরুরি হচ্ছে যে ডিম যদি উপযুক্ত সাইজ আসে এবং এন্ডোমেট্রিয়াম যদি খুব ভালো থাকে ডিম ফোটার কথা তারপরেও যদি ডিম না ফোটে ডিম ফোটার জন্য আমরা স্পেশাল কিছু ইনজেকশন দিই সেই ইনজেকশনের মাধ্যমে অনেক সময় ডিম ফোট ফোটানো সম্ভব তো ডিম যদি না ফোটে প্রোজেস্টেরন বেসিক্যালি কম আসবে এটাই নিয়ম তো ডিম যদি ফোটে সেক্ষেত্রে প্রজেস্টেরন আসলে বেশি আসবে তো যদি ডিমের সাইজটা ঠিক থাকে কিন্তু ডিম না ফোটে সেক্ষেত্রে স্পেশাল কিছু ইনজেকশন আছে আমরা ব্যবহার করি কিন্তু এই সব চিকিৎসা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে হতে হবে আন্দাজে চিকিৎসা করা যাবে না এটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে হতে হবে কারণ প্রেগন্যান্সির জন্য ইনজেকশন নেওয়া বা ডিম বড় করার জন্য ইনজেকশন না কিন্তু অনেক বেশি হ্যাজার্ডাস এটা শারীরিক অসুবিধা হতে পারে কাজেই এটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের এবং বিপজ্জনকও হতে পারে এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আমার ওয়াইফের হলো 15 সপ্তাহ প্রেগন্যান্সি চলছে তো তার হলো T4 লেভেল হলো 4.61 ন্যানোগ্রাম পার ডেসিলিটার এবং TSH হলো 0.17 ন্যানোগ্রাম পার ডেসিলিটার এটা প্রেগন্যান্সির জন্য আইডিয়াল কিনা যদি আইডিয়াল না হয় তাহলে করণীয়টা কি কাইন্ডলি জানাবেন আপনি আমাদের সাথেই থাকুন দর্শক ডক্টর ফারজানা দিবা ম্যাম আপনি আমাদের দর্শকদের কি পরামর্শ দেবেন উনি হরমোন লেভেলটা কি বললো আমি ঠিক বুঝতে পারিনি আপনি জিজ্ঞেস করতে পারেন আমাদের সাথেই আছে দর্শক একটু হরমোন লেভেলটা টিএইচএস লেভেলটা কত উইকস প্রেগন্যান্সি এবং টি4 লেভেলটা একটু যদি বলেন আবার প্রেগন্যান্সি হলো 15 উইকস 15 লেভেল জি জি আর টি ফোর ন্যানোগ্রাম পর ডিসি এবং টিএইচএইচ হলো জিরো পয়েন্ট ওয়ান সেভেন ন্যানোগ্রাম পর ডিসি লিডার জি ওনার টি লেভেল অনুযায়ী হাইপার থাইরোডিজমের সম্ভাবনা রয়েছে ওনার আরও কিছু টেস্ট করা করাতে হবে কারণ আমরা আশা করি যে এই সময়টা টি এইচ এস লেভেল অ্যারাউন্ড ওয়ান থেকে টুর মধ্যে এই এই সম এই রকম থাকবে তো টিএইচএস লেভেল যেহেতু অনেক বেশি কমে গেছে যদিও প্রেগনেন্সিতে টিএইচএস লেভেলটা একটু কমে কিন্তু যেহেতু অনেক বেশি কমে গেছে উনি কোনো থাইরক্সিন জাতীয় ওষুধ খাচ্ছে কিনা এটা দেখতে হবে আর থাইরক্সিন জাতীয় ওষুধ যদি না খেয়ে থাকেন থাইরয়েড কোনো ডিসফাংশন আছে কি না এটা কিন্তু আমাদের এক্সক্লুড করতে হবে জি নিশ্চয়ই দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন ম্যাম থাইরয়েড নিয়ে যেহেতু কথা বলছিলেন ম্যাম এই গর্ভবতী নারীদের কারণে সমস্যা আসলে হতে পারে এবং ফলে নবজাতকের শারীরিক বা মানসিক সমস্যার কোনো সম্ভাবনা থাকে কিনা এই বিষয়গুলো যদি জানাতেন আমাদেরকে থাইরয়েডের জন্য অবশ্যই গর্ভবতী নারীর কিছু সমস্যা হতে পারে প্রথমত গর্ভ ধারণ থাইরয়েডের জন্য কিন্তু একটু সমস্যা যদি হাইপোথাইরয়েডিজম থাকে অথবা থাইরয়েড ডিসফাংশন থাকে সেক্ষেত্রে একজন নারী গর্ভধারণে কিন্তু একটু সময় নেয় বা গর্ভধারণ করতে একটু ডিফিকাল্টিস হয় আমরা সব সময় চিন্তা করি যে থাইরয়েড লেভেলটাকে নর্মাল পর্যায়ে না নিলে গর্ভধারণ কিন্তু একটু দেরি হতে পারে আর যদি গর্ভধারণ করেও ফেলেন সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের জন্য অনেক ক্ষেত্রে প্রেগনেন্সি লস বা অ্যাবর্শন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি বাড়ে কাজেই থাইরয়েড ডিসফাংশনের ক্ষেত্রে অ্যাবর্শন প্রি ডেলিভারি অর্থাৎ সময়ের আগে ডেলিভারির সম্ভাবনা অনেক বেশি হয় আর গর্ভস্থ শিশুর যে ঝামেলাটা হতে পারে যে থাইরয়েড ডিসফাংশনের জন্য গর্ভস্থ শিশুর বুদ্ধিমত্তা কিন্তু একটু কম হতে পারে কাজেই থাইরয়েড ডিসফাংশনটা অবশ্যই প্রেগন্যান্সিতে সিরিয়াসলি চিন্তা করতে হবে এবং এটাকে ব্যবস্থা নিতে হবে প্রি প্রেগনেন্সি পিরিয়ডেই অর্থাৎ বাচ্চা পেটে আসার আগেই থাইরয়েড ডিসফাংশনটা আইডেন্টিফাই করে চিকিৎসা দিয়ে ইউ থাইরয়েড পর্যায়ে অর্থাৎ নর্মাল থাইরয়েড হরমোন হলে তখনই বাচ্চার জন্য চেষ্টা করতে হবে এবং তাতে গর্ভধারণটাও ইজি হয় এবং অ্যাবর্ষণের সম্ভাবনাটাও কমে যায় জি ধন্যবাদ ম্যাম ম্যাম এই মুহূর্তে আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে টেলিফোনে দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন এবং আমাদের সঙ্গে থাকুন জি আমার নাম আয়েশা আক্তার জি বলুন আমি চোদ্দ সপ্তাহে প্রেগনেন্ট তো এখন আমার যেটা সমস্যা সেটা হচ্ছে আপনি প্রেগনেন্ট হওয়ার কিছুদিন পর থেকে আমার শুধু দুই পায়ে চুলকানি হচ্ছে শরীরে কোথাও না শুধুমাত্র দুই পায়ে চুলকানি হচ্ছে প্রচুর চুলকায় আর চুলকানোর পরে ওখানে চিলে যাচ্ছে রক্ত বেরোচ্ছে এই টাইপের সমস্যা হচ্ছে তো এই ক্ষেত্রে কি আমি কোনো মেডিসিন গ্রহণ করতে পারি জি দর্শক আপনি আমাদের সাথেই থাকুন ম্যাম আপনি কি বলবেন প্রেগনেন্সি বললেন আপনি চোদ্দ সপ্তাহের প্রেগনেন্সি চোদ্দ সপ্তাহের প্রেগনেন্সি সারা শরীরে যেহেতু চুল কাছে দুই পায়ের কথা বলেছে দুই পা চুলকায় এবং যেখানে চুলকায় সেখানে ছিলে যায় সে কি কোন ওষুধ গ্রহণ করতে পারবেন কিনা এই সময় দেখতে হবে যে কোন ধরনের র্যাশ উঠছে কিনা যদি কোন ধরনের র্যাশ ওঠে অথবা কোন ধরনের খাবারের সাথে যুক্ত থাকে এটা অ্যালার্জিক রিয়াকশন চিন্তা করতে হবে কাজে আপনাকে দেখতে হবে যে এটাতে আপনার কোনো ধরনের চাকা চাকা হয়ে হয়ে ফুলে উঠছে কিনা লাল হয়ে যাচ্ছে কিনা অথবা বিশেষ কোনো খাবার গ্রহণের সাথে এটা জড়িত কিনা তাহলে অ্যালার্জিক কোনো সমস্যা আছে কি এটা সেই সাথে দেখতে হবে অন্য কোনো স্কিন ডিজিজ আছে কিনা। সেটার জন্য হতে পারে আর প্রেগন্যান্সির শেষের দিকে আসলে অনেক সময় দেখা যায় লিভার ফাংশনটা অল্টার্ড হয় ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস হয় কিন্তু সেটা হচ্ছে প্রেগনেন্সির ইউজুয়ালি শেষের দিকে হয় তো দেখতে হবে যে লিভার ফাংশনটা ঠিক আছে কি এটাও দেখাটাও জরুরি কাজেই আপনাকে ওষুধ গ্রহণ করতে পারবেন কিন্তু ওষুধ গ্রহণ করার আগে নিশ্চিত হতে হবে যে সমস্যাটা কী যদি অ্যালার্জির জন্য হয় অ্যান্টি অ্যালার্জিক কিছু ওষুধ আমরা ইউজ করি অ্যান্টিহিস্টামিন জাতীয় সেটা খেতে পারবেন কিন্তু স্কিন ডিজিজের জন্য হলে সেটার ওষুধ আলাদা আর লিভার ফাংশন অল্টারের জন্য হলে সেটার ওষুধ আলাদা কাজে আন্দাজে ওষুধ খাওয়া যাবে না আপনাকে নিশ্চিত হতে হবে যে কারণটা কী নিশ্চয়ই আয়শা আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন এবং উপকৃত হয়েছেন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে সাদিয়া নাম সাদিয়া নামের একজন দর্শক ফেসবুকে প্রশ্ন লিখেছেন আমাদের কাছে লিখেছেন যে আমার বয়স পঁচিশ বছর আমি চার মাসের গর্ভবতী এটি আমার প্রথম বাচ্চা আমার অনেক বমি হয় অনেকে বলেছেন চার মাস পার হলে বমি কমে আসবে আসলে কি তাই ম্যাম কি বলবেন সাদিয়াকে গর্ভকালীন সময়ে বমি হওয়াটা কিন্তু স্বাভাবিক তবে আমরা বমিটা আশা করি যে তিন মাস পর্যন্ত হবে পুরা তিন মাস বমি হবে তারপরে বমিটা আস্তে আস্তে কমে আসবে তো যেহেতু এখনও অনেক বমি হচ্ছে চার মাস পরে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি পেট খালি রাখছেন কিনা না পেট যদি একদম খালি থাকে সেক্ষেত্রে কিন্তু হাইপার অ্যাসিডিটি হয়ে যায় গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় এবং তখন বমির পরিমাণ বেড়ে যায় কাজে আপনাকে এনশিওর করতে হবে যে আপনি নিয়মিত খাচ্ছেন কি না নর্মাল সময়ের খাবার আর গর্ভকালীন সময়ের খাবার কিন্তু ডিফারেন্ট আপনাকে গর্ভকালীন সময়ে তিন থেকে চার ঘন্টা পরপর খেতে হবে পেটটা খালি হতে দেওয়া যাবে না অল্প অল্প করে খাবেন এবং বারবারে খাবেন তাহলে কিন্তু অ্যাসিডিটির সম্ভাবনা কমে যাবে কারণ চার মাসে বমি হওয়াটা আমরা মনে করব যে অ্যাসিডিটির জন্য হচ্ছে তো আপনি অ্যাসিডিটির জন্য কিছু ওষুধ খেতে পারবেন অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেটা আপনার জন্য ভালো যেটা আপনাকে স্যুট করে সেটা খেতে পারেন আর বমির জন্য আমরা প্রেগন্যান্সিতে কিছু অল্প ওষুধ ইউজ করি অল্প ডোজে সেটা খেতে পারেন তবে আমার মনে হয় চার মাস যেহেতু হয়ে গেছে এখন যেহেতু বমি হচ্ছে এটা হাইপার অ্যাসিডিটির জন্যই হচ্ছে পেটটা খালি রাখবেন না অল্প অল্প করে বারবার খাবেন নিশ্চয়ই নিশ্চয়ই সাদিয়া ম্যাম আপনার কথা শুনেছেন এবং অবশ্যই খালি পেটে থাকবেন না সাদিয়া এই মুহূর্তে আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন দর্শক কে বলছেন না বলে প্রশ্ন করুন আমাদের সঙ্গেই থাকুন হ্যালো হ্যাঁ দর্শক কে বলছেন নাম বলুন আমি রুমানা বলছি আমার বয়স পঁচিশ হ্যাঁ রুমানা বলুন হ্যাঁ আমার সমস্যা হয়েছে যে আমার পাঁচ মাসের প্রেগনেন্ট আমার প্রচুর মাথা ব্যথা মানে প্রত্যেকদিনই মানে একটু সমস্যা ছাড়া এমনিতে প্রচুর মাথা ব্যথা করে আর হচ্ছে সমস্ত শরীর আজকে থেকে ব্যথা মানে ব্যথা কোমরে ব্যথা দিন এমনিতে আজকে সারা শরীর মানে কামড়ানি পা হাত পা চা কামনা কামড়ালে এরকম আর হচ্ছে যে আজকে সকাল থেকে প্রচুর কাশি কাশির সাথে কফ আসে এই সমস্যা এখন কোন ওষুধ খাইতে পারবো কি জি রোমান আপনি আমাদের সাথেই থাকুন ম্যাম আপনি আমাদের দর্শককে কি বলবেন দর্শক আপনার যেহেতু প্রচুর মাথা ব্যথা করছে প্রত্যেক দিন মাথা ব্যথা করছে তাহলে দেখতে হবে যে প্রেসারটা ঠিক আছে কিনা আপনি লাস্ট কবে অ্যান্টিনেটাল চেক করিয়েছেন আপনি যদি আমাদের সাথেই আছে দর্শককে আমাদের সাথেই আছে ম্যাম আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান তাহলে কবে শেষ কবে ডাক্তার দেখিয়েছেন এর মধ্যে প্রেশার মাপা হয়েছে কিনা কারণ গত মাসে ডাক্তার দেখাইছি আর কালকে প্রেশার মাপাইছি 110 70 ছিল কালকে আচ্ছা যদি প্রেশার নরমাল থাকে শরীরে হাত পায়ে পানি না আসে এবং ঘুম যদি ঠিক মতো হয় ক্ষেত্রে মাথা ব্যথার জন্য আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারবেন তবে প্রেগনেন্সিতে যে জিনিসটা হয় যে একটু যেহেতু শেষের দিকে আপনার হয়তো স্ট্রেস টেনশন একটু বেশি যাচ্ছে সেই জন্যও মাথা ব্যথা হতে পারে আর দুই নাম্বার হচ্ছে যে আমরা চিন্তা করি যে ঘুম কম হলেও অনেক সময় মাথা ব্যথা হয় তো কোনটা হচ্ছে আপনি দেখেন আর যেহেতু প্রেশার নর্মাল ছিল রিসেন্টলি অ্যান্টিনেটাল চেক আপ করিয়াছে মাথা ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি খেতে পারবেন আর শরীর হাত পাড় ব্যথার কথা বলছিলেন আপনি ক্যালসিয়াম আয়রন ঠিকমতো খাচ্ছেন কি না কারণ গর্ভকালীন সময়ে ক্যালসিয়ামের ডিমান্ড কিন্তু অনেক বেশি বেড়ে যায় কাজে ক্যালসিয়াম নিয়মিত না খেলে অনেক সময় শরীরে ব্যথা হতে পারে আর গর্ভকালীন সময়ে আমরা বলি যে এক হাজার থেকে পনেরোশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়ামের প্রয়োজন হতে পারে তো অনেক সময় দেখা যায় যে এতটুকু ডোজ অনেক রোগী সহ্য করতে পারে না অ্যাসিডিটির প্রবলেম হয় হাইপার অ্যাসিডিটি হয় তো আমরা অন্তত বলবো যে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম অবশ্যই খাবেন অর্থাৎ দিনে দুইটা পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট আপনাকে খেতে হবে তো ক্যালসিয়াম যদি না খান সেক্ষেত্রে কিন্তু হাতে পায়ে ব্যথা হতে পারে জি ম্যাম ধন্যবাদ রোমানা নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন এবং উপকৃত হয়েছেন আমাদের ম্যামের পরামর্শে ম্যাম একটু অন্য প্রসঙ্গে যদি যায় যে অনেকেই জানতে চায় যে টেস্ট টিউব বেবি কি এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি বলতেন আসলে ধন্যবাদ প্রশ্নটার জন্য এ অনেকের একটা ভুল ধারণা আছে টেস্ট টিউব বেবি যে টেস্ট টিউবে হয়তো বাচ্চা হয় তো জিনিসটা কিন্তু সেরকম কিছু না টেস্ট টিউব বেবিকে আগে আমরা টেস্ট টিউব বলতাম এখন কিন্তু বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফের বেবি জিনিসটা এরকম যে যদি কোনো ধরনের সমস্যা থাকে হাজব্যান্ড এবং ওয়াইফের যে কোনো জনের তো কিছু কিছু কমপ্লিকেশনের জন্য আমরা টেস্ট টিউবের কথা অ্যাডভাইস করি যেমন যদি মহিলার দুই দোকে টিউব বন্ধ থাকে অথবা হাজব্যান্ডের কোনো ধরনের বড় ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে টেস্ট টিউব বেবির কথা অনেক ক্ষেত্রে বলা হয় তো টেস্ট টিউব বেবিতে যে জিনিসটা হয় যে মহিলার ক্ষেত্রে ডিম্বাণুটাকে বড় করে আমরা ডিম্বাণুটাকে বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করি এবং হাজবেন্ডের কাছ থেকে শুক্রাণুটাকে সংগ্রহ করি এই দুটো শরীরের বাইরে একসাথে নিষক্ত করা হয় অর্থাৎ ফার্টিলাইজড করা হয় ফার্টিলাইজড করার পরে যে ভ্রূণটা তৈরি হয় এটা কিন্তু শরীরের বাইরে তৈরি হয় পরবর্তীতে এই ভ্রূণটাকে আমরা নারীর জরাইতে বা ওয়াইফের জরয়িতে দিয়ে দিই এটাই হচ্ছে টেস্ট টিউব বেবি কাজই এখানে কিন্তু হাজবেন্ডের সিমেনই ব্যবহার করা হয় আর ওয়াইফের ডিম্বাণুই ব্যবহার করা হয় কাজেই টেস্টিউব বেবিতে বেশিরভাগ ক্ষেত্রে মানে আমরা হাজব্যান্ডের শুক্রাণু এবং ওয়াইফের ডিম্বাণু ব্যবহার করি কিন্তু যে জিনিসটা করা হয় যে এই নিঃশক্তকরণ প্রক্রিয়াটা বা ফার্টিলাইজেশনটা শরীরের বাইরে করা হয় বলে এটাকে টেস্টিউব বেবি বলা হয় জি ম্যাম অসংখ্য ধন্যবাদ ডক্টর ফারজানা দিবা ম্যাম আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য এবং বেশ কিছু পরামর্শ এবং তথ্য দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের সারা পেয়ে আমরা আসলেই অনেক অনেক আনন্দিত দর্শক আমাদের সাথেই থাকবেন এভাবেই আমাদের সাথে থাকবেন দর্শক জিপিএইচ ইস্পাত এটু আই করোনা হেল্পলাইন আজ এ পর্যন্তই আগামীকাল রাত নটায় আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন